নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদবাসী আকাশে কালো মেঘ দেখলে চিন্তায় থাকে। প্রায় দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে জমে থাকা জলাবদ্ধতার সঙ্গেই মানবেতর জীবনযাপন করছেন সেখানকার লোকজন। এ কষ্টের যেন শেষ নেই, একটু বৃষ্টিতেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এমনই চিত্র মাঝদায়ের 7 নং ওয়ার্ডের। শুধু তাই নয়, খানকার মোড়ের এই রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন যাবৎ। কর্দমাক্ত ভরা এই রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী। রাস্তাটা মনে করেন এই 5 বছর হইব ব্যান্ডেজ করে গেছে রাস্তাটার কোনো এই অবস্থা, বুঝছেন? আমরা দোকানদারি করতারি না, মানুষ যাতায়াত করতে পারে না, পানি পুনি একাডুর কমর পর্যন্ত ডুবা থাকে। আমরা মেম্বার সাহেবের কাছে গেছি কয়েকবার, চেয়ারম্যান সাহেবের কাছেও গেছি, কোনো কাজ কাম ওই ওইটা না, একটু করে দিলাম বলে সবাই লেগে একটু সুবিধা হয়। তবে এই ব্যাপারে স্থানীয় মেম্বার হাজি মোহাম্মদ জাকারিয়া জাকিরের সাথে কথা বললে তিনি জানান, জলাবদ্ধতার কারণে মানুষের যে ভোগান্তি, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমিও তাদের সাথে আমিও ভুক্তভোগী। কারণ জলাবদ্ধতা এমন একটি পর্যায়ে চলে গেছে যে আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা জলাবদ্ধতার নিরসনের জন্য আমরা ড্রেনগুলো পরিষ্কার করে থাকি, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক নিজের উদ্যোগে হোক আমরা ড্রেনগুলো পরিষ্কার করি, কিন্তু আমাদের জনগণ তারা সচেতন না। এই ড্রেনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা, ময়লা এবং পলিথিন ফেলার কারণেই আমাদের এই ড্রেনগুলার পানি যায় যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার জন্য আমাদের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি মনে করি যে আমাদের এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় অবিচিরেই আমরা এর সমস্যার সমাধান করতে পারব। যে খানকার মোড় থেকে যে ভায়া হয়ে ফারিয়া মোড় পর্যন্ত যে রোডটি, এটি অত্যন্ত বেহাল অবস্থা আপনারা দেখতে পেরেছেন। আমি আন্তরিকভাবে এবং অত্যন্ত সুচিন্তার সাথে আমি চেষ্টা করছি যে রুটটি অবিচারই আমার মনে হয় কাজ ধরা সম্ভব হবে। আমি আশ্বাস পেয়েছি যে আগামী জুলাই আগস্টের মধ্যে হয়তোবা এই রুটটি করতে পারবো বলে আমি মনে করি। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।